ওয়েলকাম স্টুডেন্টস, বাংলা ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোনি উপন্যাসের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 14টা অধ্যায় পাঠ করেছি এবং সেই অধ্যায়গুলো পাঠ করবার সময় বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি। তোমরা আশা করি সব প্রশ্নগুলো তৈরি করেছো, নিজেরা পড়েছো এবং 6-1 বইয়েও যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোও তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং নিজেরাও প্রশ্ন বানাবার চেষ্টা করবে এবং যে কোনো লাইন ধরে প্রশ্ন আসলে তার কেমন উত্তর হবে সে সম্পর্কেও তৎপর থাকতে হবে। যাই হোক, আমরা মোটামুটি প্রতিটি অধ্যায়ের মেন মেন প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি, তবুও কিছু কিছু বাকি থেকে গেছে। যেমন এখানে চরিত্র প্রধান কিছু আলোচনাটা আমাদের বাকি থেকে গেছে, সেই আলোচনাটা আমাদের করতে হবে। আর নামকরণের সার্থকতা সম্পর্কে একটু আলোচনা আমরা করে দিচ্ছি। নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনাতে আমাদেরকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। এর আগে আমরা বিভিন্ন কবিতা, গল্প, নামকরণের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে নামকরণের সার্থকতাটা সম্পর্কিত উত্তর লিখতে গেলে। সাধারণভাবে আমরা জানি যে কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং নামকরণটা আমরা জানি যে বিভিন্নভাবে হয়ে থাকে, কখনো সেটা চরিত্রকেন্দ্রিক, কখনো সেটা ঘটনাপ্রধান, কখনো সেটা ভাবকেন্দ্রিক, কখনো সেটা বা ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে। আমাদের এই পাঠ্য মতিনন্দী রচিত কোনি উপন্যাসের নামকরণটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা চরিত্র প্রধান নামকরণ। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে এই কোনি উপন্যাসটি মতিনন্দী তার 3 মেয়ে আনন্দরূপা, অমৃতরূপা এবং অনন্তরূপাকে তিনি উৎসর্গ করেছিলেন। এইটা একটা ব্যাপার, মানে কোনি যেহেতু মেয়ে এবং একটি সরল সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কেমনভাবে জীবনে সাফল্য লাভ করলো সেই কাহিনীটা তো তিনি কোনি উপন্যাসে ব্যাখ্যা করেছেন এবং এই ব্যাপারটা তিনি তার এই 3 মেয়েকে উৎসর্গ করেছিলেন, এটা একটা দিক। আর একটা দিক যেটা আমরা নামকরণের ক্ষেত্রে পাচ্ছি সেটা হচ্ছে কোনি উপন্যাসের নামকরণের যে কোনি নামটা, এটা তিনি কোথা থেকে পেয়েছিলেন। এই কোনি নামটা পূর্ব জার্মানির সাঁতারু কর্নেলিয়া এন্ডারের ডাক নাম, এই ব্যাপারটা তিনি জেনেছিলেন আর কি। সেই ব্যাপারে থেকে এই কোনি উপন্যাসটার নামকরণ হয়তো তিনি করেছেন। এই ব্যাপারটা একটু আমাদেরকে মানে এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটু উল্লেখ করে দিতে হবে। যাই হোক, এরপরে আমরা ব্যাখ্যাতে আর চলে আসি, নামকরণের সার্থকতাটাকে প্রতিপন্ন করতে হবে। কীভাবে সেটা করবো আমরা সাধারণভাবে তো এমনিতে দেখেই বুঝতে পারছি যে কোনি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে কোনি এবং ক্ষিতিশদা, দুটোই প্রধান চরিত্র এবং দুটি কেন্দ্রীয় চরিত্র এবং দুটি চরিত্রই একে অপরের পরিপূরক। অবহেলিত, অপমানিত ক্ষিতিশ একেবারে পিঠ ঠেকে গেছে দেওয়ালে, সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে কোনির প্রতিভাকে সম্বল করে তিনি এগিয়ে গেছেন। আবার অন্যদিকে দরিদ্র পরিবারের নিঃসম্বল পরিস্থিতি থেকে অনিবার্য অন্ধকার ভবিষ্যৎকে পাশ কাটিয়ে কীভাবে আলোর পথে এগিয়ে গেল কোনি, সেই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা কোনি উপন্যাসে পেয়েছি। একদিকে সন্তানহীন শিক্ষক, আবার অন্যদিকে পিতৃহীন যে শিষ্য কোনি, এই দুইয়ের যে অসামান্য একটা মেলবন্ধন সেটা লেখকের সৃজনশীলতার নিদর্শন হিসেবে এটাকে গ্রহণ করা যেতে পারে। আবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই উপন্যাসের কোনি নামকরণটা কেন অনিবার্য হয়ে উঠেছে এটা আমাদেরকে ব্যাখ্যা করে দিতে হবে। সন্তানের সাফল্যের পিছনে পিতামাতার অবদান যতই অনস্বীকার্য হোক না কেন, মানে সবসময় তারা সন্তানকেই খ্যাতির আলোয় আলোকিত দেখতে চান। একইভাবে ক্ষিতিশারাত ধরে কোনির যে কাহিনী উপজীব্য বিষয় হয়ে উঠেছে সে কাহিনীর নামকরণটা স্বভাবতই কোনি ছাড়া আর কিছু হতে পারে না বলে আমাদের মনে হচ্ছে। ক্ষিতিশ দা, ক্ষিতিশ সিংহ কোনির পথপ্রদর্শক, কিন্তু দাঁতে দাঁত চেপে একটু একটু করে সাফল্যের পথে হাঁটতে হয়েছে কোনিকে। ক্ষিতিশ কোনির যন্ত্রণার একমাত্র সাক্ষী, সেই যন্ত্রণার সমস্ত উপকরণগুলো তো ক্ষিতিশ সিংহই তাকে দিয়ে গেছে এবং তিনি নিজে মুখেও সেটা স্বীকারও করেছেন, তোকে আমি আরও যন্ত্রণা দেবো, আরও কষ্ট দেবো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমরা জেনেছি। যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাওয়া শরীরটাকে টেনে তুলে আবার নিজেকে গুছিয়ে নিতে হয়েছে কোনিকে। কোনি হাল ছেড়ে দেয়নি, এটা তো একটা শিক্ষণীয় বিষয়, এই কোনির চরিত্রের এটা তো একটা মূল বৈশিষ্ট্য। সমগ্র উপন্যাসের দেহ জুড়ে কোনির যে সর্বাঙ্গীন উপস্থিতি এবং কোনির যে তিল তিল করে এগিয়ে যাওয়া তার একটা বস্তুনিষ্ঠ বর্ণনা আমরা পেয়েছি কোনি উপন্যাসের মধ্যে। সুতরাং স্বভাবতই কোনি যে একচ্ছত্র প্রাধান্য এখানে বিস্তার করেছে কোনি উপন্যাসের নামকরণের ক্ষেত্রে সেটাই প্রাধান্য পাওয়া উচিত বলে আমাদের মনে হয়। কোনির জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের সাফল্যটাই প্রমাণ করে দিচ্ছে যে প্রশিক্ষক ক্ষিতিশ তার মতবাদ, দর্শন, অভিজ্ঞতা, আবেগ ও জ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ সাঁতার প্রশিক্ষকদের একেবারে সমতুল্য। কিন্তু সাঁতারু কোনির প্রথম সাফল্যের সঙ্গে সঙ্গেই আমরা
উপন্যাসের ইতি ঘটতে দেখছি। মাদ্রাজের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাকে ফাইনাল লাগে প্রথম স্থান অধিকার করাতে কোনির যে অবদান রয়েছে সেইখানে আমাদের কোন উপন্যাসের শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তবুও আমরা একটুখানি বুঝতে পারছি যে তার জলে ও জীবনের যে লড়াই শুরু করেছিল সে এক শিখর স্পর্শ করে তার ইতি হয়েছে। এটা এই ব্যাপারটা সত্য এবং এই ব্যাপারটা কখনোই এখানেই শেষ হয়ে যেতে পারে না, এটা তো কোনির পথ চলার সবে শুরু হলো। তাই কোনির এই অপ্রতিহত যাত্রাকে অবলম্বন করে কোনি উপন্যাসের নামকরণটা যে সার্থক হয়েছে কথা বলাই বাহুল্য এবং মতিনন্দীর এটা একটা সার্থক নাম উপন্যাস হিসেবে সৃষ্টিশীল হয়ে থাকবে সাহিত্যের ইতিহাসে, সে কথাটা আমরা বলতে পারি। এইভাবে এটাকে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে কোনি উপন্যাসের নামকরণের সত্যকথা ব্যাপারটা। বেশ, এরপর আমরা কিছু চরিত্র সম্পর্কে আলোচনা করে নিই। কোনি উপন্যাসের কোনি নামকরণের সার্থকতা আর কোনির চরিত্র, এটাও একটা বিরাট ভালো প্রশ্ন হতে পারে। যেমন লাইন ধরে তো নানা রকমভাবে প্রশ্ন আসতে পারে, যে কোনো আনকমন লাইন ধরেও প্রশ্ন আসতে পারে, সেই মতন তৈরি থাকতে হবে এবং অধ্যায়গুলোকে ভালোভাবে করে পাঠ করতে হবে যাতে প্রত্যেকটা অধ্যায়ের বিষয়বস্তু আমাদের মাথায় ঠিকঠিকভাবে ধরা থাকে যে সেখানে কী বর্ণনা বিষয়টা রয়েছে। যে কোনো লাইন ধরে প্রশ্ন আসলে সেই অধ্যায়ের একেবারে পার্টিকুলার অংশটাতে আমাদেরকে চলে যেতে হবে এবং সেই ধরনের উত্তর লিখতে হবে। উত্তরের মধ্যে যেন কোনো অবান্তর কথা না থাকে এবং সেই জন্য সেই পুরো ব্যাপারটাকে মাথার মধ্যে ধরে রাখতে হবে। এই জন্য বার কতক করে একবার শুধু পড়ে গেলেই চলবে, মুখস্থ করবার দরকার নেই। কোন অধ্যায়ে কী কী বর্ণনাগুলো আছে সেইগুলোকে ভালো করে ফলো করে যেতে হবে। যেমন এখানে একটা লাইন আমরা পাচ্ছি যে ফাইট কোনি ফাইট, এটা তো ক্ষিতিশদার একটা অসামান্য উক্তি, এইভাবেই তো তাকে উত্তেজিত করেছে, উৎসাহ দিয়ে এসছে এবং এই কথা শুনেই শেষকালে আমরা মাদ্রাজের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে কোনিকে প্রথম হতে দেখেছি। এই যে উক্তিটা ফাইট কোনি ফাইট, এই সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কি কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার বর্ণনা দাও বা নিজের ভাষায় লেখো, এটা একটা ভালো প্রশ্ন হতে পারে। বা দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একই, বিষয়গুলো ঘাবড়ে যাবার কিছু নেই যে মানে লাইনটা ধরে এসেছে এটা তো আমি ঠিকভাবে করে আসিনি, এরকম ব্যাপারটা নয়। মোটামুটি কোনির যে লড়াই, কোনির যে সাহসিকতা, কোনির যে মানসিক স্থিতি, হার না মানার যে একটা লড়াকু মানসিকতা, সেই ব্যাপারটাকে এখানে তুলে ধরতে হবে। তাহলে এখানে উত্তরটা কেমনভাবে হবে একটু আমরা আলোচনা করে দিচ্ছি। কোনি আমরা দেখিয়েছি যে জন্মসূত্রেই সে একটা জাত ফাইটার, শ্যামপুকুর বস্তির দরিদ্র পরিবেশের যে বর্ণনা আমরা বিভিন্ন অধ্যায়ে পেয়েছি সেগুলো সম্পর্কে একটু বলে দিতে হবে। মানে জীবনের শুরু থেকেই তার টিকে থাকার লড়াইটা আরম্ভ হয়েছে এবং এ ব্যাপারটাতে সে অভ্যস্ত, জ্ঞান হওয়ার পর থেকেই তার লড়াই শুরু হয়েছে তার দুর্ভাগ্যের সঙ্গে, দারিদ্রের সঙ্গে। বাবার মৃত্যুর পর দাদাও অনেক চেষ্টা করেছে তার সংসারে হাল ধরবার জন্যে, কিন্তু সেই সংসারের নৌকায় গতি আসেনি। তাই অবিরাম হাঁটা প্রতিযোগিতায় কোনি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছে, সে কোনো হাল ছেড়ে দিতে জানে না আর কি, এই ঘটনাটা তো সেটাই প্রমাণ করে। তারপরে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় সে হিয়ামিতার কাছে হেরে যাচ্ছে শুধুমাত্র টেকনিক না জানার জন্য এবং এই ব্যাপারটি ক্ষিতিশ সিংহ তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিন্তু সে যথার্থভাবেই ফাইটারের মতোই সে হারটাকে মেনে নিতে পারেনি, যার জন্য সে লোহার রেলিং টপকে যাওয়ার সময় হিয়ামিত্রের নাম শুনে সে কড়া চোখে তাকিয়েছে, এই বর্ণনা আমরা পেয়েছি। ক্ষিতিশ তাকে সাঁতার শিক্ষা দেওয়ার দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে কোনির জীবনের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পর্যায়ের লড়াই। প্রথমে জুপিটার ক্লাবে ভর্তির পরীক্ষা দিয়ে সফলভাবে সে উত্তীর্ণ হয়েছে, শুধু স্থানাভাবের কারণ দেখিয়ে তাকে ভর্তি নেওয়া হয়নি। ক্ষিতিশের সঙ্গে কোনির ভাগ্য এইভাবে জড়িয়ে পড়ায় একের পর এক প্রতিবন্ধকতা তাদের পথ রোধ করে দাঁড়ায়। জুপিটার সুইমিং ক্লাবের প্রতিযোগিতায় কোনির এন্ট্রি গৃহীত না হলেও ক্ষিতিশের চেষ্টায় সে সকলের চোখে আঙুল দিয়ে তার প্রতিভা, তার অবস্থান দেখিয়ে দিতে পেরেছে এবং এ প্রসঙ্গে ক্ষিতিশদার ট্রেনিংয়ের যথাসাধ্য যে প্রয়াস প্রচেষ্টা সেটাকেও আমাদেরকে স্মরণ রাখতে হবে। এরপরে আমরা আরেকটু এগিয়ে গিয়ে যখন দেখি যে স্টেট চ্যাম্পিয়নশিপে সে চক্রান্তের শিকার হয়ে দুবার ডিসকোয়ালিফাই হয়ে গেছে এবং একবার প্রথম হয়েও দ্বিতীয় বলে ঘোষিত হয়েছে, এগুলো সবই তো একটা চক্রান্তের শিকার। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে গিয়েও তাকে অকারণে বসিয়ে দেওয়া হয়েছে, এমনকি অন্য সাঁতারুদের কাছ থেকে চোর অপবাদ জুটেছে, এছাড়াও তার সঙ্গে কেউ সদ্ব্যবহার করেনি, ভালোভাবে কথা বলেনি, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে। তারপরে অমিয়ার পরিবর্তে হিসেবে জলে নামার সে সুযোগ পেয়েছে এবং সে তার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। এইভাবেই গঙ্গার একটা সাধারণ সাঁতারু থেকে বারুণীর দিনে যে আমকুরুবার যে ঘটনাটা আমরা প্রথম অধ্যায়ে দেখেছি সেইখান থেকে একেবারে জাতীয় স্তরে সাফল্যের শিখরে কীভাবে স্পর্শ করেছে, সে তার একটা অপ্রতিহত জীবন যোদ্ধা হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং এইভাবে সে এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত মেয়ে থেকে সাফল্যের শিখরে কীভাবে উত্তীর্ণ হলো নিজেকে,
তুলে ধরলো, সেই ব্যাপারটা এখানে উপন্যাসে গোটা উপন্যাস জুড়ে বর্ণনাটা করা হয়েছে। এইভাবেই উত্তরটাকে কমপ্লিট করতে হবে, মানে তার জীবন যুদ্ধের বর্ণনাটা এখানে চাই, মেন পয়েন্ট হিসেবে আসছে। বেশ, এটা একটা গেল। দ্বিতীয় একটা প্রশ্ন হতে পারে, কণির জীবনে খিদ্দার অবদান আলোচনা করো, মানে খিতি সিংয়ের চরিত্রের মতনই এটা একটা মেন পয়েন্ট আর কি। সেখানে উত্তরটা কী হবে, সেখানে খিতি সিংয়ের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করে দিতে হবে, কেমনভাবে খিতি কণিকে তৈরি করেছিল তার একটা বর্ণনা এখানে দিতে হবে। সাধারণ এক দরিদ্র পরিবারের মেয়ে থেকে নিজের একগুঁয়েমি, নিষ্ঠা এবং অধ্যবসায়কে পাথেয় করে কণির কাঙ্ক্ষিত উচ্চতায় উত্তরণের পিছনে যে মানুষটার অবদান অনস্বীকার্য, তার নাম হচ্ছে খিতি সিং, তাকে আমরা খিদ্দা বলে ডেকেছি। প্রতিভাকে চিনে নিয়ে তাকে সুশৃঙ্খল প্রশিক্ষণের মধ্য দিয়ে যে চালনা করতে গেলে যে অভিজ্ঞতার প্রয়োজন, তা খিতি সিংয়ে ছিল। খিতি সিং দেশের কথা ভাবে, সে দেশের জন্য গৌরব এনে দেওয়া একজন খেলোয়াড় তৈরি করতে জলের মতন অর্থব্যয় করেছেন। তার নিজের সংসারের অভাব, দারিদ্রতা থাকা সত্ত্বেও তিনি এই অর্থব্যয়টা করেছেন, নিজের রোজগার বা অন্য কোনো স্বার্থের জন্য নয়। কণিকে তিনি শিক্ষা দিয়েছেন কেবল একজন সুযোগ্য খেলোয়াড় তৈরির জন্য। নিজের সংসারে অভাব থাকা সত্ত্বেও তিনি কণির খাওয়া দাওয়ার, ঘুমানোর দায়িত্ব নিয়েছেন। কণি অনিচ্ছুক হলেও তাকে দিয়ে প্রবল খাটিয়েছেন, পরিশ্রম করিয়েছেন, আবার বড়দাদার মতন তাকে ভালোবেসে চিড়িয়াখানায় নিয়ে গেছেন। এইসব ঘটনাগুলো আমরা দেখেছি। যে খিদ্দা কণি কেঁদে ফেললেও প্র্যাকটিস থেকে রেহাই দেননি, খাওয়ার টোপ দিয়ে সাঁতার কাটানোর মতো নবানবিক আচরণ করেছেন, তিনি আবার কণি ঘুমিয়ে পড়লে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন এবং তাকে বলেছেন তোকে আমি আরও কষ্ট দেব, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা দেখেছি। তারপরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নিজেকে যোগ্য প্রমাণ করার পর তার মাথার উপরে ঝরে পড়েছে খিতিশ দারানন্দাশ্রু। এই ব্যাপারে আমরা চতুর্দশ অধ্যায়ে যে একেবারে শেষ ঘটনাটা আমরা দেখতে পেয়েছি, সেইখানে এইভাবে তো উপন্যাসটা শেষ হয়ে যাচ্ছে। এই গোটা উপন্যাস জুড়ে খিদ্দার পরিশ্রম, খিদ্দার ভালোবাসা, খিদ্দার রাগ, খিদ্দার অভিমান, সমস্ত কিছু বর্ণনাটা করে কণির জীবনে তার যে অবদানের কথা সেটাকে এখানে গুছিয়ে বাগিয়ে লিখতে হবে। এ প্রসঙ্গে খিতি সিংয়ের চরিত্রের কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করে দিই, তাহলে একবারে খিতি সিংয়ের চরিত্রটা আমরা কমপ্লিট করি। খিতি সিংয়ের যে চরিত্র, খিতি সিংয়ের চরিত্র বর্ণনা প্রথমেই আমাদেরকে খিতি সিংয়ের যে বাহ্যিক চেহারার যে বর্ণনাটা আমরা পাচ্ছি সেই বর্ণনাটাকে এখানে প্রথমে উল্লেখ করে দিতে হবে। এবার তারপর তার চরিত্রের বিভিন্ন দিক বা বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে হবে। যেমন এখানে যেটা রয়েছে, চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথার কদম ছাঁট চুল সেই রঙের। বিভিন্ন অধ্যায়ে যে বর্ণনাটা পেয়েছি সেখানে ডাইরেক্ট খিতি সিংয়ের নাম হয়তো নেই, কিন্তু এই বর্ণনাগুলো রয়েছে, এই পুরু লেন্সের চশমা পরা একটি লোক বা মাথার কদম ছাঁট চুল ইত্যাদি ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি চেহারা হিসাবে, সেই ব্যাপারটা এখানে প্রথমে উল্লেখ করে দিতে হবে। তারপরে বয়সটা 50-এর ধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে, গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধ হয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকে মণির কালো রংটা ফিকে হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা। মানে চরিত্রের বর্ণনার আগে তার চেহারার এই যে বর্ণনাটা আমরা প্রথম অধ্যায় পেয়েছি সেইটাকে উল্লেখ করে দিয়ে তারপরে তার চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য কথাগুলোকে উল্লেখ করতে হবে। আরেকটু রয়েছে, যেমন চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না, সেই সব ব্যাপারগুলো ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভেতরে সেঁধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে তার জেদ, তার এই জেদ, তার এই মানসিকতা, তার চোখ, তার মুখ, তার চুল, সমস্ত তার চেহারার বর্ণনাটাকে এখানে প্রথমে উল্লেখ করে দিতে হবে। তারপরে চরিত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে, যেমন এখানে খিতি সিংয়ের চরিত্র হিসেবে প্রথমে যেটা আমরা জানতে পারছি গোটা কোনি উপন্যাসে যেটা মূল বৈশিষ্ট্য হিসেবে পাচ্ছি খিতি সিংয়ের দিক থেকে, তিনি ছিলেন জাত সাঁতার প্রশিক্ষক। তিনি সাঁতারের প্রশিক্ষণের ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত, সে ব্যাপারে কণিকে তিনি যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সে থেকেই আমরা এটা প্রমাণ করতে পারি যে তিনি ছিলেন জাত প্রশিক্ষক। এটা একটা পয়েন্ট হিসেবে আমরা লিখে দিতে পারবো। দু নম্বর পয়েন্ট বা দু নম্বর বৈশিষ্ট্য হিসেবে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওই গঙ্গার ঘাটে বারুণীর দিনে আম কুনিয়ে যে ঝামেলাটা হচ্ছিলো কণির সঙ্গে তার বন্ধুদের, সেইখান থেকে তিনি প্রতিভাটাকে চিনে নিয়েছিলেন। কণির মধ্যে যে একটা প্রতিভা আছে, একটা লড়াকু মানসিকতা রয়েছে, সেটা তিনি দেখেছিলেন খানিকক্ষণ ধরে, এবং সেই ব্যাপারটার মধ্যে দিয়ে খিতি সিংয়ের চরিত্রের এটা একটা বৈশিষ্ট্য আমরা করতে পারি যে প্রতিভা চিনে নেওয়ার ক্ষমতাটা তার একটা ছিল। এবং তার পরবর্তীকালে যে নেতাজি সঙ্গের উদ্যোগে যে হাঁটা প্রতিযোগিতা হয়েছিল, অবিরাম হাঁটা প্রতিযোগিতাতেও তিনি দূর থেকে কণিকে লক্ষ্য করেছিলেন, এবং সেই প্রতিভা চিনে নেওয়ার দক্ষতার ব্যাপারটা সেখানেও প্রমাণিত হচ্ছে। এটা একটা বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে। আচ্ছা, তিন নম্বর যেটা আমরা পাচ্ছি প্রথম অধ্যায়ে সেটা হচ্ছে
যে বিষ্ণু ধরের সঙ্গে কথোপকথনকালে তিনি নিজে শরীর চর্চা সম্পর্কে সচেতন ছিলেন এবং ডনবয় ঠক করছেন, সিঁড়ি দিয়ে 3-4 বার করে ওপরে উঠছেন, নামছেন, জগিং করছেন ইত্যাদি ইত্যাদি যে পয়েন্টগুলো আমরা পেয়েছি সেখান থেকে তার শরীরচর্চা সম্পর্কে যে সচেতনতা রয়েছে এটা একটা বৈশিষ্ট্য হিসেবে আসবে। তারপরে তিনি নিজে আত্মত্যাগ করেছেন, নিজে কৃচ্ছ সাধন করেছেন, তার শিষ্যার জন্যে তিনি তার শিষ্যকে ট্রেনিং দিতে গিয়ে নিজেও কৃচ্ছ সাধন করেছেন, সে ব্যাপারটাও আত্মত্যাগের নিদর্শন হিসেবে আসবে। এবং তার স্ত্রীর প্রতি একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল এবং স্ত্রী লীলাবতীর সঙ্গে তার কথোপকথনের সম্পর্কিত যে আলোচনা সেখান থেকে আমরা এই পয়েন্টটাকে তুলে ধরতে পারি। এছাড়াও তার মধ্যে একটা আন্তরিকতা ছিল, নিষ্ঠা ছিল, প্রবল অধ্যবসায় ছিল, যেগুলো সব কণিককে তিনি যেভাবে গাইড করে নিয়ে গেছেন এবং নিজে সংসারের প্রতি অতটা দায় দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েও তিনি কণির ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন, এই ব্যাপারে তার আন্তরিকতার অভাব ছিল না আর কি, সেই ব্যাপারটা এখানে বলতে হবে। নিষ্ঠার সঙ্গে তিনি কণিকে সেই শিক্ষাগুলো তিনি দিয়ে গেছেন, ট্রেনিং দিয়ে গেছেন। তারপরেও তার মনের মধ্যে একটা দেশপ্রেমিক সত্তাও বিরাজ করছে, বাংলার মান মর্যাদাটাকে তিনি সবার আগে স্থাপন করতে চেয়েছেন, যার জন্য বাংলার মান মর্যাদার কথা ভেবে তিনি কণিকে সমানে উৎসাহ দিয়ে গেছেন, সেটাও একটা পয়েন্ট হিসেবে আমরা পাচ্ছি। কণির প্রতি তো তার একটা স্নেহ ছিল, যদিও কণিকে তিনি অনেক কটু কথা বলেছেন, তাকে রাগিয়েছেন এবং কণিকে তিনি ভালোবেসেছিলেন, স্নেহ দয়া মায়া এবং তার শাসনও তিনি করেছিলেন, স্নেহ দয়া মায়ার পরিচয় পেয়েছি, তার সঙ্গে সঙ্গে কঠোর শাসন করেছেন তিনি সেই পরিচয়ও পেয়েছি, একটা সহানুভূতিশীল চরিত্র হিসেবে শেষ পর্যন্ত গড়ে উঠেছে। খ্যাতি সিংয়ের এই দিকটাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে যেটা আমরা পাচ্ছি অসম্ভব তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়ও পেয়েছি, যেভাবে তিনি বিষ্ণুধরের কাছে গিয়ে ওই অ্যাপেলো ক্লাবের জন্য ডোনেশন চেয়ে নিয়েছেন নিজের থেকে, সেখানেও তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এছাড়াও কণি চরিত্রের পরিপূরক চরিত্র হিসেবে ক্ষিতি সিংহ নিজেকে উদ্ভাসিত করেছিল গোটা উপন্যাসে, অর্থাৎ কণি এবং ক্ষিতি পরস্পরের পরিপূরক হয়ে উঠেছে, এ ব্যাপারটাও উল্লেখযোগ্য একটা দিক। আর তাছাড়াও নিজস্ব একটা জীবন দর্শনের পরিচয় আমরা পেয়েছি, তার যে কথাবার্তাগুলো, তার যে উক্তিগুলো, সেই বক্তব্যগুলো থেকে তার জীবন নিজস্ব জীবন দর্শনের একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি ছিলেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন একটা লোক, তার মধ্যে পেশাদারিত্ব ছিল, যার জন্য তিনি লুকিয়ে লুকিয়ে গিয়ে হিয়া মিত্রের বা অমিয়ার যে কত টাইম করছে সেটাকে তিনি স্টপ ওয়াচে তিনি সেটা লক্ষ্য করবার জন্য গিয়েছিলেন, তার অর্থাৎ এই ব্যাপারটা উল্লেখযোগ্য, একটা পেশাদারিত্বর একটা মনোভাব তার মধ্যেও ছিল। তিনি লক্ষ্যে স্থির ছিলেন, উদ্যমী ছিলেন, পরিশ্রমী ছিলেন, এসব ব্যাপারগুলো আসছে। এবং আর একটা ব্যাপার যেটা, জুপিটার ক্লাবে তার চিফ ট্রেনারের পদ যখন তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে সেইখানেও তিনি কিন্তু মাথা নুইয়ে দেননি, অর্থাৎ তিনি ছিলেন আপোষহীন একবারে সংগ্রামীর মতন এবং পরিশ্রমিত ছিলেন, কোনো কিছুর জন্য তিনি আপোষ করতে চাননি, কোনো কিছুই তার মনোবলকে ভেঙে দিতে পারেনি। এইভাবে তিনি লক্ষ্যে স্থির রেখে উদ্যমী হয়ে পরিশ্রমী হয়ে তিনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন, এই ব্যাপারটাকে উল্লেখ করতে হবে। আর একটা বিষয় যেটা আমরা দেখতে পেয়েছি কীর্তি সিংহের চরিত্র হিসেবে এসেছে সেটা হচ্ছে বিষ্ণুধর তাকে দিয়ে যে স্পিচগুলো লিখিয়েছেন, স্পিচ রাইটার হিসেবে তাকে নিযুক্ত করেছেন, সেইখানে তার ভাষার দখল, সাহিত্যের প্রতি একটা অনুরাগ এবং তার ভাষার প্রয়াস প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ ভাষার দখলটা একটা একটা পয়েন্ট হিসেবে আসছে, তার সাহিত্যের প্রতি অনুরাগ, সাহিত্যের প্রতি যে দখলটা, ভাষার দখলটা, এটাও একটা পয়েন্ট হিসেবে উল্লেখ করা দেওয়া যেতে পারে। এবং শেষকালে আর একটা পয়েন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে তার মধ্যে আবেগও ছিল, আবেগ সর্বস্ব ব্যক্তিও ছিলেন, যখন শেষকালে চতুর্দশ অধ্যায়ে কণি যখন প্রথম হয়ে ক্ষিতিশদার সামনে আসছে তখন তার চোখ থেকে জল ঝরে পড়েছে এবং সেই ঘন কথাবার্তাগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং এইভাবে একটা প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন নিজস্ব জীবন দর্শনের পরিচয় দিয়ে তার এই টোটাল চরিত্রটাকে উল্লেখ করতে হবে, এই বিবিধ পয়েন্টগুলোকে উল্লেখ করে এবং ঘটনাগুলোকে সংক্ষেপে একটু বর্ণনা করে দিয়ে তার চরিত্রটাকে তুলে ধরতে হবে। এইভাবে ক্ষিতি সিংহের চরিত্র পয়েন্টগুলোকে তুলে দিলেই মোটামুটি ক্ষিতি সিংহের চরিত্র সম্পর্কে তো যদি কোনো প্রশ্ন আছে তাহলে আর একটা ক্ষিতিশদার সঙ্গেই প্রশ্ন সংযুক্ত হতে পারে যে ক্ষিতি সিংহের যে জীবন দর্শন কোন উপন্যাসে প্রকাশিত হয়েছে তার আলোচনা করে এরকম পৃথক পৃথকভাবে মানে পয়েন্টগুলোকে তৈরি রাখতে হবে, একটা ক্ষিতি সিংহের চরিত্র, একটা ক্ষিতি সিংহের জীবন দর্শন, একটা ক্ষিতি সিংহের অবদান ইত্যাদি, মূল ব্যাপারটা একই, কেমনভাবে ক্ষিতি সিংহ কণিকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিতে সাহায্য করেছিলেন সেই বর্ণনাটাকে এখানে তুলে ধরতে হবে। এটার ক্ষেত্রে জীবন দর্শনের ক্ষেত্রে তার যে কিছু উক্তি রয়েছে সেই উক্তিগুলোকে এখানে কাজে লাগাতে হবে। ক্ষিতি সিংহ তো আমরা দেখেছি কোন উপন্যাসে আগাগোড়া একটা ব্যতিক্রমী মানুষ, উপন্যাসের শুরুতেই আমরা বিষ্ণুচরণ ধরের সাক্ষাৎ পাই, তার সঙ্গে কথোপকথনকালে ক্ষিতি সিংহ নিজের শরীরকে চাঙ্গা রাখার ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলেছেন, চাকর বানানোর পরামর্শের কথা বলেছেন এবং পরক্ষণেই তার প্রমাণও তিনি তুলে ধরেছিলেন বিষ্ণু সিংহের সামনে, নিজের হাতটা বন্দুকের মতন ধরে তাকে বলেছিলেন নড়াবার জন্য, কিন্তু বিষ্ণুধর সেটা পারেননি, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা সেটা দেখেছি। যাই হোক, তারপরে
এই বিষ্ণুচরণ ধরের সঙ্গে কথোপকথনকালে কীর্তিসিংহ যে কথাগুলো বলেছেন সেগুলোকে দিয়ে শুরু করতে যেতে পারে। যেমন তিনি বিষ্ণুধরকে জানান যে শুধু গায়ের জোর নয়, বরং মানসিক জোর বা ইচ্ছা শক্তি এটাও জরুরি। আবার চ্যাম্পিয়ন তৈরি সম্পর্কে তার যে বক্তব্যগুলো পেয়েছি সেগুলো উল্লেখ করে দিতে হবে, যে প্রশিক্ষককে মনস্তাত্ত্বিক হতে হবে, গুরুকে শিষ্যের কাছে শ্রদ্ধেয় হতে হবে, কথা কাজ উদাহরণ দিয়ে তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে হবে। তাছাড়া আমরা যে বর্ণনাগুলো পেয়েছি যে তার ঘরে পাখা ছিল না, বিছানাও ছিল না, কারণ তিনি মনে করতেন চ্যাম্পিয়ন হতে গেলে শুধু শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হয়। খিতিসের মতে ব্যক্তিগত রেকর্ড গড়ার জন্য সময় ও শক্তি অপচয় করা ছেড়ে দেশের জন্য গৌরব আনতে হবে। এই যে সময় ও শক্তির অপচয় করা কেন কথা বলছেন না, জুপিটার ক্লাবের সুইমারদের সম্পর্কে তো তাতে তার যে অভিযোগগুলো ছিল আর কি, সেই অভিযোগের কথাটা এখানে এইভাবে প্রকাশিত হচ্ছে যে তারা শুধু আড্ডা দিয়ে মেরায় এবং তাদের সময় শক্তির অপচয় হয় ইত্যাদি ইত্যাদি, তাদের কোনো সামনে আদর্শ ছিল না, দেশের জন্য গৌরব আনার মতন কোনো ক্ষমতা তাদের ছিল না, সেই জন্য তাদের তিনি বকাঝোকা করেছিলেন ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা পেয়েছি। সেই দেশের জন্য গৌরব আনবার কথা তার মনে সদা জাগ্রত, তিনি সেই মতন কণিকে তৈরি করতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে চ্যাম্পিয়ন তৈরি করা যায় না, তাদের চিনে নিতে হয়। কণিকে চ্যাম্পিয়ন হওয়ার শিক্ষা দিতে গিয়ে খিদ্দা তাকে চরম খাটিয়েছেন, তাকে পরামর্শ দিয়েছেন যন্ত্রণার সময়কে হারানোর, কারণ তিনি বলেছেন যন্ত্রণার সময় দুটোই তোর অপোনেন্ট, এই দুটোকেই হারাতে হবে, নিজেকে যন্ত্রণার সঙ্গে একাত্ম করেছেন। আর এই জন্যই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতার পরে কণিকে যন্ত্রণার কথা বলতে শুনে তিনি বলেছিলেন ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। এইভাবে তার জীবন দর্শনের কথা, তার মৌলিক ভাবনার কথা, পরিচয়ের কথা আমরা এই কণি উপন্যাসে খিতিসদার মধ্যে পাচ্ছি। এইটা একটা গেল প্রশ্ন। আর একটা যেটা কণির চরিত্র আলোচনা করে, শুধু কণির যে মূল চরিত্র নামকরণের ক্ষেত্রে সেটা পেয়েছে একটা আলাদা ব্যাপার সেটা, এবং চরিত্র সম্পর্কিতেও যদি কণির চরিত্র সম্পর্কিত প্রশ্ন আসে তাহলে কণির উপন্যাসে কণির চরিত্র যে বৈশিষ্ট্যগুলো সমাহার আমরা দেখতে পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে ঘটনাগুলোকে উল্লেখ করে দিতে হবে। কণি উপন্যাসের নামকরণ যে চরিত্রের নামানুসারে সেই উপন্যাসের প্রধান চরিত্র হবে এটাই বলাই বাহুল্য। শ্যামপুকুর বস্তির এই ডানপিটের স্বভাবের মেয়েটির সাফল্যের শিখর ছোঁয়ানোর কাহিনীর মধ্য দিয়ে তার চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের সামনে এসেছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কি লড়াকু মানসিকতা, সেটা আমরা তো প্রথম থেকেই দেখতে পেয়েছি। একেবারে গল্পের শুরুতে গঙ্গায় আম কুড়োনোর ঘটনার মধ্য দিয়েই সেই ব্যাপারটা শুরু হয়েছে, এবং সেটা একেবারে শেষ পর্যন্ত ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছেছে ওই মাদ্রাজে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সুইমিং পুল পর্যন্ত সেটা গেছে। এই লড়াকু মনোভাবের পরিচয়টা আমরা সর্বত্রই পেয়েছি, শুধু সাঁতারের ক্ষেত্রেই নয়, জীবনযুদ্ধের প্রতিটি ক্ষেত্রেই সেই নির্ভীকভাবে লড়াই চালিয়ে গেছে এবং এই প্রতিকূলতাটাকে বা প্রতিপক্ষকে হার মানাবার চেষ্টা করে গেছে। এটা এক নম্বর পয়েন্ট হচ্ছে লড়াকু মানসিকতা। দু নম্বর হচ্ছে কষ্ট সহিষ্ণুতা, তার যে বর্ণনা আমরা পেয়েছি ওই দারিদ্র পীড়িত যে সংসারের কথা কমলের মুখ থেকে পেয়েছি, তার দাদার মুখ থেকে পেয়েছি, বা শ্যামপুকুর বস্তিতে তার যে বাড়ির বর্ণনা সেটা থেকেই তো আমরা বুঝে নিতে পারছি যে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। যেমন দারিদ্র, খিদে, কায়িক শ্রম, যে কোনো কষ্টকেই কোনি দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়েছে। তার প্রশিক্ষক খিতিসিংহ তাকে সেই শিক্ষাই দিয়েছে, তার এই কষ্ট সহিষ্ণুতার অধ্যবসায় শেষ পর্যন্ত তাকে সাফল্য এনে দিয়েছে। এমন এমনও দিন গেছে যেদিন তার খাওয়া হয়নি, একেবারে ডাইরেক্ট সাঁতারের ট্রেনিং থেকেই তাকে প্রজাপতির দোকানে কাজে চলে যেতে হয়েছে ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা দেখেছি। এই সমস্ত কষ্ট সহিষ্ণুতার ব্যাপারটাকে উল্লেখ করতে হবে। তিন নম্বর পয়েন্ট হিসেবে আমরা পাচ্ছি দৃঢ়চেতা, তার মনের মধ্যে যে দৃঢ় ভাব রয়েছে, জীবনে বারবার প্রতিকূলতার সম্মুখীন হলেও কখনোই কোনি ভেঙে পড়েনি, সমস্ত দুর্ভাগ্য প্রতিবন্ধকতা অপমান আর চক্রান্তের মোকাবিলা সে করেছে দৃঢ়ভাবে। তার জেদ এবং দৃঢ় মনোভাবের মধ্যেই খ্যাতিসঙ্গ ওই লুকিয়ে থাকা চ্যাম্পিয়নকে খুঁজে পেয়েছিল, এটাও একটা পয়েন্ট, ভালো পয়েন্ট, দৃঢ়চেতা মানসিকতাটার ব্যাপারটাকে বলতে হবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে খেলোয়াড় সুলভ, সেটাও খেলোয়াড় সুলভ মানসিকতাটাও তার মধ্যে ছিল। যখন একেবারে শেষ পর্যায়ে চতুর্দশ অধ্যায়ে আমরা দেখেছি যে হিয়া কণিকে আনস্পোর্টিং বলেছে, তখন তার সেই খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে সে ভেতর থেকে উত্তেজিত হয়ে উঠে সে চ্যাম্পিয়নশিপে নিজেকে প্রতিযোগী হিসাবে নামিয়েছে, শেষ পর্যন্ত এইভাবে সে আনস্পোর্টিং অপবাদের জবাব দিয়েছে খেলোয়াড় সুলভ ভঙ্গিতেই। এছাড়াও সমগ্র উপন্যাস জুড়েই তার এই খেলোয়াড় সুলভ মানসিকতার পরিচয় আমরা পেয়েছি, সে হাঁটা প্রতিযোগিতাতে হোক বা তার সুইমিং প্রতিযোগিতা, যেগুলো যা যা ঘটনা ঘটে গেছে সব দিক থেকেই আমরা তার খেলোয়াড় সুলভ মানসিকতার পরিচয়টা পেয়েছি। এছাড়াও আরও কিছু কিছু পয়েন্ট রয়েছে, তোমরাও নিজেরা বানিয়ে মানিয়ে দেখবে যেখানে যে কোনো ঘটনা থেকে তার কী পয়েন্ট বেরিয়ে আসছে। যেমন সে স্পষ্ট বক্তা, সে প্রতিষ্ঠাকেও কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছে, তার মনের মধ্যে সহজতা রয়েছে, সরলতা রয়েছে, সে খিতিসদাকে
বলেছে আমাকে দাদা দেখাতে নিয়ে যাওয়া বলেছিল চিড়িয়াখানা, কুমির ইত্যাদি ইত্যাদি, সহজ সরল মানুষের কথা, এগুলো পয়েন্ট হিসেবে আসতে পারে, স্পষ্ট বক্তা এগুলো। এইভাবে জীবনযুদ্ধের এক নির্ভীক সৈনিক হিসেবে কনি নিজেকে তৈরি করেছে। সমস্ত উপন্যাস জুড়ে তার এই বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি, এগুলোকে অবলম্বন করে এই চরিত্রটাকে ব্যাখ্যা করতে হবে। বেশ, আরেকটি প্রধান চরিত্র হিসেবে বিষ্ণুচরণ ধরের কথা আমাদের উল্লেখ করতে হবে। যদি এরকম কোনো প্রশ্ন আসে, বিষ্ণুচরণ ধরের চরিত্রের মধ্যে যে হাস্যরস রয়েছে যে বা যে সততার পরিচয় রয়েছে, তা আলোচনা করে বুঝিয়ে দাও, বা বিষ্ণুচরণ ধর চরিত্রটি তোমার কাছে কেমনভাবে প্রতিভাত হয়েছে তা আলোচনা করো, সেটা তো নিজের মতামত ব্যাখ্যা করে দিয়ে সেটাকে লিখতে হবে। যেমন এখানে বলা যেতে পারে যে কোন উপন্যাসে কোনির সাফল্য লাভ ও খিতিশের অস্তিত্ব রক্ষার সংগ্রামের মধ্যে যে চরিত্রের উপস্থিতি খানিকটা কমিক রিলিফ এনে দিয়েছে, আমাদের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে, তা হলো বিষ্ণুচরণ ধর ওরফে বেষ্টাদা। মাত্রাতিরিক্ত খাওয়া এবং পরিশ্রমের অভাব অর্থবান পরিবারের সন্তান বিষ্ণুচরণকে 3.5 মণি দেহের একটা ছোটোখাটো পাহাড়ে পরিণত করেছে, এবং আমরা প্রথম অধ্যায়ে তো সেই বর্ণনাটা পেয়েছি যে অস্টিন তাকে সর্বত্র বহন করে নিয়ে যায় এবং তিনি দোকানের মালিক ইত্যাদি ইত্যাদি পরিচয়গুলো লাগবে। চরিত্রের বর্ণনা আসলেই প্রথমে চেহারার বর্ণনা, যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি সেটা ক্ষিতিশ দাই হোক, কোনি হোক বা বিষ্ণুচরণ ধর হোক, তার চেহারার বর্ণনাগুলোকে আগে উল্লেখ করে দিতে হবে। এবং আমরা সেটা দেখেছি যে 3.5 মণি দেহ পাহাড়ে পরিণত হয়েছে, সে ব্যাপারটা জেনেছি। প্রথম দর্শনেই মালিশওয়ালাকে তানপুরা ছাড়াও তবলা বাজা, সারেগামা কর ইত্যাদি নির্দেশ দিয়ে সে পাঠকের মনকে আকৃষ্ট করেছে। এখানে আমাদের হাসির উদ্রেক হয়েছে, যেন সেখানে ক্ষিতিশ সিংহ যেখানে বলেছিলেন যে এটা কি শরীরচর্চা হচ্ছে না গান বাজনা হচ্ছে আর কি, সেই ধরনের ব্যাপারটা এখানে এই কথাবার্তাগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তাকে দ্বিতীয়বার দেখা যাচ্ছে অবিরাম হাঁটা প্রতিযোগিতার সভাপতির পদে। ক্ষিতিশের কাছে শোনা কথাগুলির অনুকরণ এবং ক্ষিতিশের রসিকতাপূর্ণ বাক্যগুলি পাঠককে তার সম্পর্কে আরও কৌতূহলী করে তুলেছে, যে পেছন থেকে তাহলে যখন ক্ষিতিসিংহ বলে যাচ্ছেন যে তাহলে কেউ যদি আপনাকে চাটি মেরে পালিয়ে যায় তাহলে আপনি কি ছুটতে পারবেন, তাহলে এই সমস্ত কেন কথা বলছেন ইত্যাদি ইত্যাদি বলে তার ভুল ত্রুটিগুলো শুধরে দিচ্ছিল ক্ষিতিসিংহ। এখানে খানিকটা কৌতূহলের ব্যাপার ফুটে উঠেছে। বিষ্ণুচরণ ধর সাধারণ নির্বাচনে দাঁড়াবার প্রস্তুতি হিসেবে জনমত গঠনের চেষ্টায় টাকা দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করার কথা বলেছেন, এবং সেই সব অনুষ্ঠানের সভাপতি হয়ে বক্তৃতা দেওয়ার জন্য ক্ষিতিসিংহকে সেই স্পিচ লিখে দেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনি। যাই হোক, এইভাবে দেখতে পাচ্ছি কি বিভিন্ন সময় ক্ষিতিসিংহ ও বেষ্টাদা পরস্পর পরস্পরের প্রয়োজনে এগিয়ে এসেছে। ক্ষিতিশের জ্ঞান বুদ্ধি জীবন দর্শনে বিষ্ণুধরও প্রভাবিত হয়েছিলেন। ক্ষিতিশদার প্রতি বিষ্ণুর শ্রদ্ধা ছিল অকৃত্রিম, তাই লীলাবতীর দেওয়া টাকা কিংবা অ্যাপেলো ক্লাবের ডোনেশন এসব কোনো ক্ষেত্রে সে ক্ষিতিশের কথা অমান্য করেনি, এই ব্যাপারগুলো আমরা তো আলোচনা করে এসেছি। জুপিটার ক্লাবের সদস্যদের চক্রান্তের প্রতিযোগিতায় কনির নাম বাদ গেলে বিষ্ণুচরণ ধর প্রেস কনফারেন্স ডাকবার কথা বলেছেন, ডিমনস্ট্রেশন দেওয়ার কথা বলেছেন বা মিছিল করবার কথা বলেছেন, কিন্তু অ্যাপেলো ক্লাবের যে কর্মকর্তা নকুল মুখার্জি তার সেটাতে অনুমতি দেননি। যাই হোক, তার মনের মধ্যে যে এই সমস্ত ভাবনাগুলো ছিল তার পরিচয় তো আমরা পেয়েছি। জুপিটারের কম্পিটিশনের বাইরে থেকেও কোনি যখন আমিয়াকে পরাজিত করে, তখন সে অতি উত্তেজনায় প্রথমে অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফিরলে 10 কেজি রসগোল্লার অর্ডার দেয়। সুতরাং বিষ্ণুচরণ চরিত্রটির মধ্যে আমরা মজা ও হাসির উপাদানের পাশাপাশি সরলতা এবং সততার পরিচয়ও পেয়েছি। এইভাবে গোটা উপন্যাসে বিষ্ণুচরণ ধর তারও চরিত্রের যে কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে এসেছে সেগুলোকে এইভাবে উল্লেখ করতে হবে। বিষ্ণুচরণ ধরের চরিত্রের বর্ণনা এলে এইভাবে পয়েন্টগুলোকে সামনে এনে উত্তরটাকে কমপ্লিট করতে হবে। আর একটা প্রশ্ন ভালো হতে পারে, সেটা হচ্ছে লীলাবতী চরিত্রটি কীভাবে অন্যতম সহযোগী চরিত্র হয়ে উঠেছে তা কোনো উপন্যাস বলে আমরা আলোচনা করো। লীলাবতী চরিত্র আমরা পরবার সময় আলোচনা করে দিয়েছি, তবু এখানে আরেকবার আমরা বলে দিচ্ছি, কোন উপন্যাসের প্রধান চরিত্র যদি কনি ও ক্ষিতিশসিংহ হয় তাহলে এই দুই চরিত্রকে ধারণ করে রেখেছে ক্ষিতিশের স্ত্রী লীলাবতী। সে কেবল ক্ষিতিশের মেরুদণ্ড বা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেনি, প্রখর ব্যক্তিত্ব এবং নিজস্বতার ছাপও রেখে গেছে গোটা উপন্যাস জুড়ে। এবং তার যে প্রথম উপস্থিতি সেটা আমরা তো তার বাড়িতে যখন ক্ষিতিশসিংহ বাজার করে ফিরছেন তখন আমরা পরিচয়টা কিছুটা পেয়েছি। এখানেও তার সচ্চরিত্রের চেহারার কিছু বর্ণনা আমরা এখানে পেয়েছি এবং সেই বর্ণনাটুকুনি প্রথমে উল্লেখ করে দিতে হবে। যেমন অতি ছোটোখাটো, গৌরবর্ণা, গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা এবং এই যে বর্ণনাটা পাচ্ছি, অর্থাৎ সহানুভূতিশীলতার একটা নিদর্শন হিসেবে এখানে এসে ভেলোকে বলেছে যে বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যেও বলে ভেলোকেও সে নির্দেশ দিয়েছে। যাই হোক, এই ছোট্ট খাটো, গৌরবর্ণা এবং গম্ভীর, এখান থেকে চরিত্রেরটা খানিকটা বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি, সেটুকুনি উল্লেখ করে দিই, তারপরে চরিত্রের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি সেগুলো আলোচনা করতে হবে। বৈশিষ্ট্য হিসেবে কী কী পাচ্ছি? উদ্যমী, সংসার চালানোর অর্থের উৎস যে দোকানটি প্রজাপতি, সেই তার উন্নয়নের দিকে তার লক্ষ্য ছিল। তার উন্নয়নের জন্য দোকানটিকে ক্ষিতিশের হাত থেকে উদ্ধার করে নিজে দায়িত্বভারটা গ্রহণ করেছে।
এবং নিজের গয়না বন্ধক দিয়েছে এবং প্রচুর পরিশ্রম করে দোকানটিকে দাঁড় করিয়েছে। দু নম্বর পয়েন্ট হিসেবে পাচ্ছি দায়িত্ব জ্ঞান সম্পন্ন। কণিকে প্রশিক্ষণ দিতে ক্ষিতিশের এক পয়সা তো রোজগার হয়ই না, বরং নিজের পয়সা খরচ করে কণিকে খাওয়া দাওয়ার ভার নিতে হয়। কিন্তু লীলাবতী এই নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করে না, এদিক থেকেও তার মনের মধ্যে একটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন বোধের পরিচয় পাওয়া যাচ্ছে। শুধু নতুন দোকানের সেলামি বাবদ টাকা দিতে গেলে তার ব্যয় সংকোচের কথা সে স্বামীকে মনে করিয়ে দিয়েছে। যাই হোক, এদিক থেকে লীলাবতী চরিত্রের মধ্যে দায়িত্ব জ্ঞান সম্পন্নতার একটা নিদর্শন এখানে আমরা পাচ্ছি। তিন নম্বর হচ্ছে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল। ক্ষিতিশ তার স্ত্রীর প্রখর ব্যক্তিত্বকে ভয় করলে লীলাবতী কিন্তু তার স্বামীকে শ্রদ্ধা করেন, তাই স্বামীর একটু থালায় ভাত খেতে তিনি কুণ্ঠাবোধ করেন না। এদিক দিয়ে ক্ষিতিশ সিংয়ের আপত্তি থাকলেও কিন্তু ক্ষিতিশ দৈহিক সুস্থতার কারণ দেখিয়ে সেদ্ধ খাওয়া চালু করলে অনিচ্ছা সত্ত্বেও সে তা মেনে নেয়। ক্ষিতিশ বিষ্ণুচরণের কাছ থেকে সেলামির টাকা উদ্ধার করে দেবে জানালে সে স্বামীর কথায় কায় মনোভাবকে বিশ্বাস করে। এই সমস্ত ঘটনাগুলো থেকে সে স্বামীর প্রতি যে শ্রদ্ধাশীল ব্যাপারটা প্রমাণিত হয়। আর একটা যেটা আমরা আগেই বললাম যে সহানুভূতিশীল, সে ভেলোকে খাওয়ানো থেকে হোক বা কণিকে খাওয়ানো দাওয়ানো থেকে হোক, সে এই ব্যাপারটা তার মধ্যে ছিল, সহানুভূতিশীলতা নিদর্শন আমরা পেয়েছি। প্রজাপতিতে কাজ করবার জন্যে কণিকে তিনি বেতনও দেন, দোকানে যেতে দেরি হলে লীলাবতী যেমন কণিকে বলেন বেরিয়ে যাও, তেমনি জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় জিতলে কণিকে সিল্কের শাড়ি দেওয়ার কথাও তিনি বলেন। এইভাবে আমরা দেখতে পেয়েছি লীলাবতীর চরিত্রের মধ্যে মমতার যে পরিচয় ফুটে উঠেছে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না, এবং এইভাবে তিনি ক্ষিতিশ সিংয়ের প্রধান সহযোগী চরিত্র হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। এই ব্যাপারটাকে এইভাবে আলোচনা করে দিতে হবে। আর একটা প্রশ্ন এরকম হতে পারে, সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কণির প্রতিবন্ধকতাগুলি কী কী ছিল, সেগুলি কাটিয়ে উঠতে ক্ষিতিশ সিংহ তাকে কীভাবে সাহায্য করেছিলেন, মানে ঘটনাটা জানা, সবই আমাদের উত্তরগুলো জানা, বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসছে, মানে লাইনগুলো ভিন্ন ভিন্ন কিন্তু উত্তরগুলো মোটামুটি একই। তার প্রতিবন্ধকতাগুলো কী আর কোনি যেভাবে কষ্ট সহ্য করে সফলতম সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে সে ব্যাপারটাও একই, মানে পয়েন্টগুলোকে ঠিকভাবে গুছিয়ে লিখতে পারলেই উত্তরগুলো হয়ে যাবে। যেমন এখানে কী বলেছে, প্রতিবন্ধকতাগুলো কী ছিল, না আমরা মতিনন্দী কণি উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তো কণিকে তো পেয়েছি, এবং সে এক হতদরিদ্র পরিবারের মেয়ে, বস্তিবাসী কণির মধ্যে যে সাহস ছিল, জেদ ছিল, অধ্যবসায় ছিল, লড়াকু মানসিকতার পরিচয় আমরা পেয়েছি, এবং তার আত্মবিশ্বাসেরও তো কোনো অভাব ছিল না, কিন্তু তার পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ প্রতিকূলে। পেটের খাবারের কিংবা শিক্ষার অভাব এবং মা ও সাত ভাই বোনের সংসারে সীমাহীন দারিদ্রের সঙ্গে তার দিনযাপন, এসব কোনো কিছুই উপেক্ষা করা কণির পক্ষে সহজ ছিল না, এগুলোকে সে মানিয়ে নিয়েছে। সে সঙ্গে এটাও স্বীকার্য যে সত্যিকারের সাঁতার উঠতে গেলে শুধু সাঁতার জানলেই তো চলবে না, উপযুক্ত প্রশিক্ষণ থাকতে হবে, সাধনার প্রয়োজন হয়। এই এত কিছু নেই এর মধ্যেও ক্ষিদ্রতার মধ্যে লুকিয়ে থাকা চ্যাম্পিয়নের সহজাত লক্ষণটিকে চিনে নিতে পেরেছিলেন। এটাই তো মেন পয়েন্ট, মানে কোনো কোনোসের মূল বক্তব্য তো এইটাই, এত কিছু নেই, অভাব, দুঃখ, দারিদ্র, শাক, সেই সমস্তগুলোকে কভার করে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবার যে ব্যাপারটা, সেটাই তো এখানে কোনো উপন্যাসে প্রধানভাবে তুলে ধরতে চেয়েছেন লেখক। এবং সেই দিকে এই ঘটনাটা ইঙ্গিত করছেন যেভাবে ক্ষিতিশ সিংহ তাকে চিনে নিতে পেরেছেন, তার মধ্যে যে শক্তি আছে, তার চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার যে একটা প্রবণতা তিনি ওই গঙ্গাঘাটে আমকুরুণো দৃশ্যটার মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন, সেই ব্যাপারটাকে উল্লেখ করতে হবে। ক্ষিতিশ বুঝেছিলেন যে পেটের ক্ষিদি নিয়ে কোনো মহৎ কাজ বা দেশের গৌরব বৃদ্ধি করা যায় না, তাই তিনি কণির পেটের খাবারের সঙ্গে তার মাকেও কাজ জুটিয়ে দিয়ে তিনি পরিবারের ন্যূনতম চাহিদাটুকু পূরণ করবার চেষ্টা করেছিলেন। তিনি কণিকে দিনের পর দিন শিখিয়ে গেছেন শারীরিক যন্ত্রণাকে অতিক্রম করতে হবে, তবেই সফলতা আসবে, এবং এই সেই কৌশলগুলোকে তিনি রপ্ত করিয়েছিলেন। কণির দিন রাত নিয়ন্ত্রিত হয়েছে ক্ষিতিশের নির্দেশিত পথে, কণির নিষ্ঠায়, সংকল্পে, জ্ঞানে তিনি হয়ে উঠেছেন অদৃশ্য অনুপ্রেরণা। ফাইট কণি ফাইট, এটা একেবারে ধ্রুব সত্যের মতন কণির মনের মধ্যে ঢুকে গেছে, এবং এই যে মন্ত্র, এটা একটা মন্ত্রের মতন কাজ করেছে কণির লড়াইয়ের ক্ষেত্রে, সেই মন্ত্রের উজ্জীবনী স্পর্শেই কণি কমলদিঘির জল থেকে একেবারে মাদ্রাজের সুইমিং পুলে পৌঁছেছে, যন্ত্রণাকে সাফল্যের স্তরে বদলে দিতে পেরেছিল ক্ষিতিশ সিংয়ের এই উক্তিটা, ফাইট কণি ফাইট। যাই হোক, সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কণির যে প্রতিবন্ধকতাগুলো আমরা পেয়েছি সেগুলোকে উল্লেখ করতে হবে, এবং সেগুলোকে কাটিয়ে কীভাবে উঠেছে কণি ক্ষিতিশ সিংয়ের পরামর্শে তার সাহচর্যে, সে ব্যাপারটাকে ওখানে উল্লেখ করতে হবে। প্রশ্নটার মধ্যে দুটো প্যারাতে উত্তরটাকে আলোচনা করে দিতে হবে। বেশ, আর একটা প্রশ্ন এরকম হতে পারে, জাতির নৈতিক চরিত্র সুগঠিত না হলে সেই জাতির পক্ষে খেলাধুলায় উন্নতি সাধন অসম্ভব। কণি উপন্যাসে ক্ষিতিশ সিংয়ের এই মন্তব্য কতটি যুক্তিযুক্ত তা তোমার নিজের ভাষায় আলোচনা করো। এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে সেটাও সহজভাবেই লেখা যাবে, বা
আর একটু অন্যরকম ভাবে ঘুরি প্রশ্নটা আসতে পারে, লড়াকু অনুপ্রেরণামূলক উপন্যাস হিসেবে কোনি তোমার মনকে কতটা স্পর্শ করেছে আলোচনা করো। এই ব্যাপারগুলোর সঙ্গে ওই জুপিটার সুইমিং ক্লাবের কর্মকর্তাদের যে ক্রীড়া রাজনীতির ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাকে একটু আলোচনা করে দিতে হবে, তাহলে জাতির নৈতিক চরিত্রটা সুগঠিত না হলে সেই জাতির পক্ষে খেলাধুলায় উন্নতি সাধন অসম্ভব। এই কথাটা তো ক্ষিতি সিংহ তাদের আলোচনাকালেই তো তিনি বলেছিলেন, সেই ব্যাপারটাকে তুলে ধরতে হবে একটু। যাই হোক, এখানে উত্তরটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি যে মতিনন্দির কোনি উপন্যাসের শুরুতেই গঙ্গার ঘাটে বিষ্ণুচরণ ধর ক্ষিতি সিংহের সাক্ষাতের মধ্য দিয়ে ঔপন্যাসিক সুকৌশলে শরীরের উপর মনের নিয়ন্ত্রণ এবং জীবনে শারীরিক সংযম ও কৃচ্ছ্র সাধনার প্রয়োজনীয়তার কথাটা বুঝিয়ে দিয়েছেন। সেই জন্য বিষ্ণুচরণ ধরকে আনা হয়েছে প্রথম অধ্যায়ে। অর্থাৎ কী ব্যাপারটা হচ্ছে না, সাঁতার অন্তঃপ্রাণ ক্ষিতিশের নৈতিক চরিত্রে যে ত্যাগ ও শৃঙ্খলাপরায়ণতা রয়েছে, যে জীবন দর্শনের পরিচয় আমরা পেয়েছি, পাঠক শ্রুতি সেই ইঙ্গিতটা পেয়ে যাচ্ছে বিষ্ণুচরণ ধরের সঙ্গে কথোপকথনকালে। এরপর খিদ্দা লড়াকু অনমনীয় একগুঁয়ে কোণির মধ্যে এক লুকিয়ে থাকা চাম্পিয়নের চরিত্র লক্ষণ ঠিক খুঁজে বার করে নিয়েছেন, যে হারতে জানে না। ক্ষিতি সিংহ নিজেও কোনো পরিস্থিতিতেই হাল না ছাড়াতেই বিশ্বাসী করছিলেন, আর এর জন্য তিনি ছাত্রের কাছে সম্পূর্ণ নিষ্ঠা এবং আত্মনিবেদন প্রত্যাশাও করেন। কারণ আলস্য শৈথিল্য খেলোয়াড়ের জীবনের ডেকে আনে সর্বনাশ, সেই জন্যই তো তিনি জুপিটার ক্লাবের সুইমারদের প্রতি একটু কড়া কথা বলেছিলেন, যাতে তারা আলস্যতা ত্যাগ করে শৈথিল্যকে বিসর্জন দিয়ে তাদের খেলোয়াড়ি মনোবৃত্তিটাকে জাগাবার কথা বলেছিলেন। কিন্তু সেগুলো তারা ভালো মনে নেয়নি এবং তার ফলস্বরূপ তাকে ট্রেনারের পদ ছেড়ে দিতে হয়। যাই হোক, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ ক্রীড়াবিদ তাদের চরিত্রে সংযম ত্যাগ নিষ্ঠা সাহসে ভর করেই সাফল্যের শিখর স্পর্শ করেছে, একথা তিনি বলেছেন। তাই কোনির উত্থান, ক্ষিতিশের শক্ত হাতে প্রশিক্ষণ, তার কঠোর অনুশীলন এবং কোনির অপ্রতিহত লড়াকু মানসিকতা এই উপন্যাসে বারবার ঘুরে ফিরে এসেছে, বিভিন্ন অধ্যায়ে তার পরিচয় আমরা পেয়েছি। ক্ষিতি সিংহ আর কোনি তাদের জীবনের সমস্ত অপ্রাপ্তি অপমান অশ্রু ও ক্ষোভকে জীবনের দিশা পরিবর্তনকারী অনুপ্রাণা হিসেবে কাজে লাগিয়েছে। তারা ব্যক্তিগত অসম্মান আর আক্রমণে যন্ত্রণাকেই জীবনে এগিয়ে চলার মূল মন্ত্র হিসেবে ধারণ করেছে, আর তা সম্ভব হয়েছে তাদের চারিত্রিক দৃঢ়তা এবং লড়াকু মনোভঙ্গির কারণে। এভাবেই এক সত্যিকারের গুরুর যোগ্য শিষ্য আমাদের কাছে উন্নত নৈতিক চরিত্র ও অন্তহীন প্রচেষ্টার মহৎ শিক্ষণীয় বিষয়টিকে তুলে ধরেছে, যেটা আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়ও বটে। এইভাবে এই উত্তরটাকে, এই জাতির নৈতিক চরিত্র সুগঠিত না হলে যে প্রশ্নটা, এটাকে এইভাবে লিখতে হবে। আর একটা প্রশ্ন 14 নম্বর একেবারে শেষ অধ্যায়ে রয়েছে, যে কোনি যেভাবে সাঁতার কেটে যাচ্ছিল সেই অংশটা থেকে একটা প্রশ্ন হতে পারে। জলকণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটোপের মধ্যে কোনি যেন অশরীরী হয়ে এগিয়ে যাচ্ছে, এইটার তাৎপর্যটাকে, এই উদ্ধৃতাংশের তাৎপর্য নিজে ভাষায় লেখো, বা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে বারবার নিজেকে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে, বক্তব্য পরিস্ফুট করে। সেটা থেকে মুক্তি মানে কি যন্ত্রণা, মানে যন্ত্রণা মানে যে কোনিকে, যে ক্ষিতি সিংহ যে যন্ত্রণার মধ্যে দিয়ে ট্রেনিং দিয়েছে সেই যন্ত্রণার কথাটাও এখানে চলে আসবে একটু। বা আর একটা প্রশ্ন, এই একই উত্তর হবে, বিভিন্ন রকম প্রশ্নের ভাগগুলো রয়েছে। শিশু যেমন হাত বাড়িয়ে দীর্ঘ অদর্শনে বর্মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে তার হাত সে বাড়ালো এবং বোর্ড স্পর্শ করলো, উদ্ধৃতাংশের তাৎপর্যটা নিজের ভাষায় ব্যাখ্যা করে আলোচনা করে। এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে শেষ অংশটাতে, একেবারে শেষ অধ্যায়ে, সেই অংশটা ভালো করে তোমরা কয়েকবার পড়বে, প্রত্যেকটা অধ্যায় বারবার করে পড়তে হবে, তাহলে উত্তরগুলো লিখতে কোনো অসুবিধা হবে না। আমরা এখানে অংশটা আলোচনা করে দিচ্ছি কেমনভাবে এই জলকণায় তৈরি যে অশরীরী হয়ে এগিয়ে যাচ্ছে এই ব্যাপারটা, বা নিজেকে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, এইগুলোর মানেটা কী, অন্তর্নিহিত তাৎপর্যটা কী, তাহলে সেটা ব্যাখ্যা করতে হবে। কোনি উপন্যাস অনুসারে হিয়ামিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাসের হস্তক্ষেপে কোনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাদ্রাজগামী বাংলা দলে সাঁতারু দলে জায়গা পেলেও চক্রান্তের বেড়াজাল তিনি ভেদ করতে পারেননি, অর্থাৎ তার নামটা কোনো ইভেন্টে দেওয়া হয়নি। সে চুপ করে গ্যালারিতে বসে সমস্ত ইভেন্টগুলোকে দেখে যেতে বাধ্য হয়েছে। দলের সঙ্গে মাদ্রাজে গিয়েও অজানা কারণে কোনি প্রতিযোগিতাতে অংশ নিতে পারেনি। কিন্তু বাংলা দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে অতি গুরুত্বপূর্ণ শেষ ইভেন্ট রিলেতে অমিয়ার অসুস্থতার কারণে তার পরিবর্তে প্রণবেন্দু কোনির নাম সুপারিশ করেন। এদিক থেকে প্রণবেন্দু চরিত্রটাও খুব ইম্পর্টেন্ট। প্রণবেন্দু চরিত্র বালিগঞ্জ ক্লাবের যে ট্রেনার প্রণবেন্দু, তার সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে সেটাও একটা ভালো উত্তর হবে। যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করছি। এরপর কোনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রমা যোশীকে পিছনে ফেলে এগিয়ে যায়। জলের মধ্যে তীরবেগে এগিয়ে যাওয়া কোনিকে তখন মনে হয় যেন কোনো অশরীরী, যে তার পরে পাওয়া সুযোগটুকু নিংড়ে নিজের সাফল্যকে ছোঁয়ার চেষ্টায় রত হয়ে রয়েছে।
এতদিন ধরে তিল তিল করে অতি কষ্টে সঞ্চিত শক্তিকে সে কাজে লাগিয়ে সে অমানসিক যন্ত্রণাকে অতিক্রম করেছে কুনি। কখন যেন সেই যন্ত্রণায় তার অন্তরের অপ্রাপ্তিগুলিকে ঘুচিয়ে তাকে সকলের আগে তুলে এনেছে। সাফল্যই সেই যন্ত্রণার মুক্তির স্বরূপ। অবশেষে বহুদিন পর মায়ের দর্শনে শিশু যেমন দুহাত বাড়িয়ে তার কোলে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে বুকুর মতন কনি দুহাত বাড়িয়ে ফিনিশিং বোর্ড টাচ করেছে আর কি। এইভাবে কনি সমস্ত যন্ত্রণার অবসান ঘটে এবং তার পরবর্তীকালে খিতি সিংহের সঙ্গে তার কথোপকথনকালে আমরা দেখেছি যে খিতি সিংহ বলছে, আমি তো ওই জলের নিচেই লুকিয়েছিলাম, ওইটাই তো আমি, ওই যন্ত্রণটাই তো আমি, ইত্যাদি ইত্যাদি কথাগুলোকে উল্লেখ করে দিতে হবে। এবং এই অশরীরীর ব্যাপারটা বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে প্রসঙ্গ সম্পর্কিত কোনো প্রশ্ন এলে তার উত্তরটা এইভাবে শেষ করতে হবে। আরেকটা প্রশ্ন যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ওই বালিগঞ্জ সুইমিং ক্লাবের চিপ ট্রেনার এবং হিয়া মিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র সম্পর্কিত কোনো প্রশ্ন এলে, কারণ এই চরিত্রটা তো একটা ভালো দিক রয়েছে এবং এই চরিত্রের জন্যই তো কোনি শেষকালে মাদ্রাজ জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের বাংলার দলে যোগ দিতে পেরেছে, সুতরাং এই চরিত্রটার একটা গুরুত্ব রয়েছে, এই ব্যাপারটাও আমাদেরকে আকৃষ্ট করেছে। যাই হোক, এবং বালিগঞ্জ সুইমিং ক্লাবের চিফ ট্রেনার হিয়া মিত্রের কোচের কি কী বৈশিষ্ট্য আমরা পাচ্ছি? না, প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে জাতীয়তা বোধ। তার কথাবার্তার মধ্যে থেকে এই ব্যাপারটা ফুটে উঠেছে। প্রণবেন্দু বিশ্বাসের মধ্যে ক্রীড়াক্ষেত্রে যে সংকীর্ণতা এবং দলাদলি বা স্বার্থপরতা সেইটা তার মধ্যে লক্ষ্য করা যায়নি, এটা তার ছিল না, ছিল যেটা সেটা হচ্ছে জাতীয়তা বোধ। তাই হিয়ার প্রবল প্রতিদ্বন্দ্বী হওয়াতেও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রমাজশীর সোনা গোড়ানোকে আটকানোটা তিনি প্রথম কর্তব্য বলে তিনি মনে করেছেন এবং বাংলার ভাবমূর্তি উজ্জ্বল রাখবার জন্যে কনিকে অর্থাৎ কনক চাপা পালকে বাংলা দলে নেবার কথা তিনি বলেছিলেন। শুধু বলাই নয়, এই কথা বাস্তবিত না হলে তিনি প্রতিযোগিতা থেকে তাঁত ক্লাবের মেয়েদের নাম তুলে নেবার হুমকিও দিয়েছিলেন। সুতরাং এই ব্যাপারটা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে যে তার মনের মধ্যে যে জাতীয়তাবোধের বিকাশ সেইটা রয়েছে। 2 নম্বর হচ্ছে সততা। প্রণবেন্দু তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সততা বিসর্জন কখনো দেননি, তাই স্টেট চ্যাম্পিয়নশিপে কোনিকে জোর করে ডিসকোয়ালিফাই করলে কিংবা প্রথম হওয়া সত্ত্বেও দ্বিতীয় ঘোষণা করালে তিনি তার প্রতিবাদ করেন এবং তিনি তো মিটিং আলোচনাকালে বলেছেন যে কী হয়েছিল সেটা তো আমরা সকলেই জানি। সেই ব্যাপারটা থেকে এই ব্যাপারটা প্রমাণিত হচ্ছে যে তিনি ছিলেন সৎ, তার সততার নিদর্শন হিসেবে ঘটনাটাকে উল্লেখ করতে হবে। 3 নম্বর হচ্ছে তার পেশাদারিত্ব। কোচ হিসেবে প্রণবেন্দু ছিলেন যথেষ্ট পেশাদার, তাই ক্ষিতিশ হিয়ার সাঁতারের সময় জানতে বালিগঞ্জ সুইমিং ক্লাবে উপস্থিত হলে তিনি হিয়াকে এমনভাবে নির্দেশ দেন যাতে ক্ষিতিশ সিংহ কোনোভাবেই তার সময়টা বুঝতে না পারে। এই ব্যাপারটা তার পেশাদারিত্বের নিদর্শন হিসেবে ফুটে উঠেছে। কনিকে সাঁতারু হিসেবে তুলে ধরতে যে কজন সদর্থক ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে প্রণবেন্দু বিশ্বাসের নামটাও উল্লেখ করতে হবে। শুধুমাত্র ক্ষিতি সিংহের ব্যাপারটা নয়, ক্ষিতি সিংহ তো সহযোগিতা করেছেন ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বালিগঞ্জ সুইমিং ক্লাবের এই যে ট্রেনার চিফ ট্রেনার এবং হিয়া মিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাসের ভূমিকাটাকেও অস্বীকার করা চলবে না। এই ব্যাপারটা এখানে এইভাবে লিখে দিতে পারা যাবে। এইভাবে বিভিন্ন প্রশ্নগুলো তোমরা আলোচনাটা নিজেরাও করবে এবং বিভিন্ন প্রশ্ন তোমরা নিজেরাও বানাবার চেষ্টা করবে। যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা দেখবে এবং সহায়িকা বইয়েও যে বিভিন্ন প্রশ্ন আলোচনা করা আছে সেগুলোও দেখবে। তাছাড়াও পড়বার সময় নিজেরা লাইন ধরে যে কোনো প্রশ্ন আসলে তার উত্তর কেমনভাবে লিখতে হবে সেটাও নিজেদেরকে তৈরি থাকতে হবে, সেই মতন করে তৈরি হতে হবে, এই জন্য বারবার করে পাঠ করবার দরকার আছে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের পর্বে আবার দেখা হবে।